আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে তিনি এ কথা বলেন। সকালে গুলিস্তানে শহীদ নূর হোসেন স্কোয়ারে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরে ওবায়দুল কাদের বলেন, দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে প্রধান বাধা বিএনপি। দেশে শান্তি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। বিএনপির পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক আমানুল্লাহ আমান। তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্রের নামে একদলীয় স্বৈর শাসন কায়েম করেছে সরকার। নূর হোসেনের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, সবাই একসাথে কাজ করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে পারলে শহীদ নূর হোসেনের আত্মদান সফল হবে। এছাড়া সিপিবি সহ বাম রাজনৈতিক দলগুলো ও নবগঠিত গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। 1987 সালে 10 নভেম্বর স্বৈর শাসক এরশাদ বিরোধী আন্দোলনে বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক স্লোগানে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নামেন যুবলীগ কর্মী নূর হোসেন। তার প্রতিবাদ সহ্য করতে পারেনি স্বৈরাচারী সরকার। নির্মম বুলেটে নিহত হন তিনি। নূর হোসেনের এই স্মৃতিটারে মানে সারা জীবন ধরে রাখবেন, যেন জনগণ না ভুলে, দেশে যেন অরাজকতা না হয়, স্বৈরাচার আর না আসে, কোনো স্বৈরাচার দেশে না আসে, এটুকুই আমার আবেদন। নূর হোসেনের রক্ত দানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করে। আজকের এই দিনে আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে। জনগণের যে দাবি, দল মত নির্বিশেষে আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে। যদি এই সরকার সে দাবি মেনে না নেয়, যদি এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না দেয়, যদি দলীয় সরকার অধীনে নির্বাচন করার চেষ্টা করে, সেই নির্বাচন বাংলাদেশে হবে না, সেই নির্বাচন প্রতিহত করা হবে। আওয়ামী লীগ নূর হোসেনকে যুবলীগের কর্মী দাবি করলেও সেই আওয়ামী লীগই নূর হোসেনের রক্তের সাথে বেইমানি করে স্বৈরাচারের সাথে জোট করে তারা ক্ষমতায় আছে।